সুপ্রিয় দর্শক, আজ 20 জুলাই 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। এই আমবাড়ি হাট থেকে আজ আমরা আপনাদেরকে কুরবানির ষাঁড় গরু আপনারা যারা খোঁজেন সেই গরুর খোঁজ আমরা জানানোর জন্য এসেছি। তো আমরা প্রথমে একটা দেখছি, একটা দেশাল একটা গরু। এই যে দেশাল একটা ষাঁড়, ভাই দাঁত কয়টা এটার? দুই দাঁত। ওজন কিরকম হবে? এত বেশি হবে না ভাই, আপনি একটু বেশি বলেন। আচ্ছা যাই হোক, দাম কত যাচ্ছে? 1,25,000। দরদাম কত পর্যন্ত উঠছে? 100-এর নিচে বলছে। মানে আপনার নিয়ত কত? 100-105-10 মানে 100 হইলেই দিয়ে দিবেন। এই যে শুনছি সুপ্রিয় দর্শক, এই যে দেখুন দেশাল একটা সুন্দর ষাঁড়। এই যে আপনারা দেখছেন, তা আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবারে হাটটি বসে। আজ যেহেতু সোমবার, হাটটি একটু ছোট হাট, তবে শুক্রবারে হাটটি বড় হয়। এই যে দেখছেন, তাও আমদানি আজ অনেক কম। ভাই দাঁত উঠছে? 2 বছর বয়স হয়েছে? হ্যাঁ। দাম কত যাচ্ছেন? 75। দরদাম করছে কেউ? এখনো দরদাম করেনি, আসলেন কেমন? কত? 65 পর্যন্ত দাম বলছে। তারপরে আসুন আপনাদেরকে আমরা ভেতরে নিয়ে যাই। এই যে আপনারা দেখছেন, এখানে একটা দেশাল দেখছি, এটা দেশি। ভাই দাঁত উঠছে? দাঁত উঠেনি? 2 বছর বয়স হয়েছে তো? দাম কত যাচ্ছেন? 75। দরদাম করছে কেউ? কত? 60 পর্যন্ত দাম বলুন, শুনছেন। এরপরে দেখি আমরা, এই যে এখানে আমরা দেখছি একটা মোটামুটি 3.5 মনের উপরে মাংস হবে। দাঁত উঠছে? উঠেনি? দাম কত যাচ্ছে? 75। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 65 পর্যন্ত বলছে। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন প্রচুর গরু এখন আসছে, আর বাজারে মোটামুটি আজ ফাঁকা। অন্য হাটের তুলনায় অনেক বেশি গরু, কিন্তু আমবাড়ির তুলনায় খুব কম। এখানে আমরা একটু দেখি, ভাই গরু কাট? দাঁত উঠছে? 2 বছর বয়স হয়েছে? আচ্ছা পার হয়ে গেছে। দাম কত যাচ্ছেন? দাম হইতেছে, হচ্ছে? আপনি নিচ্ছেন? আমি নিচ্ছি। আপনি নিচ্ছেন? আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। আচ্ছা এই প্রথম আসলেন হাটে? এর আগে 10 বছর ধরে আসেন। কত দাম করছেন এটা? আমি 58 দিছি, আমার মামা 60,000 ভাঙিয়ে দিছে। মানে 59? না 60,000 টাকা দিয়ে গরুটা নিলেন? দেয় নাই এখনো? দেয় নাই না, দাম বেশি গরু। দাম বেশি চাচ্ছে আজকে? অন্য দিনের তুলনায় কি আজকে দামটা বেশি? দাম কম আছে বেশি না, আজকে বেশি। আচ্ছা আপনি বলতেছেন বেশি, আমি বলতেছি কম। গরু আমার। আচ্ছা আপনি বলছেন দাম কম, গরু আমার। গাড়ি মাল কিনি, দাম কি? 60,000 গরু কিনছি। এখানে ক্রেতারা বলছে দাম বেশি, আর বিক্রেতারা বলছে দাম কম। তারপরে এই যে আপনারা দেখছেন, এই গরুগুলি বিক্রি হয়ে গিয়েছে, এই যে এগুলো চলে যাচ্ছে। তারপর আমরা একটু দেখি এখানে, ভাই দাঁত উঠছে? 4 দাঁত। দাম কত যাচ্ছে? 110। দরদাম কত পর্যন্ত উঠছে? 85-90। আর কত হইলে নিয়োগ করছেন? ছাড়বেন? 95 হলে ছাড়বেন, শুনছি। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন যে আমদানি আজ একটু কম। অন্য হাটের তুলনায় আগেই বলেছি, যেহেতু আমবাড়িতে এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাওয়া যায় না, সেখানে আজ দাঁড়ানোর জায়গা পাচ্ছি। ভাই এটা আপনার দাঁত কয়টা? 4 দাঁত। দাম কত যাচ্ছেন? 110,000। দরদাম করছে কেউ? একের নিচে 92 পর্যন্ত দাম উঠেছে। আর নিয়ত করছেন কত হলে ছাড়বেন? আর একটু বাড়লে ছেড়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর গরু উঠেছে। ভাই এই এই পাশেরটা আপনার, এটার দাম কত যাচ্ছেন? আপনারা সবাই মাস্ক পরিধান করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। এটা 5,000 কম এটার থেকে? আচ্ছা শুনছি, এই যে দেখুন আপনারা আপনারা দেখছেন আমবাড়ি হাট। আমরা এটা এই বড়টা ওজন কিরকম হবে ভাই? 7 মন। এত বেশি হবে না। দাম কত যাচ্ছেন? 1,80,000। দরদাম কত পর্যন্ত উঠছে? 150।
দেড়শো হলে তো দিয়ে দেওয়ার কথা। আচ্ছা শুনছি আমরা, সুপ্রিয় দর্শক আসুন, এই যে আপনারা দেখছেন যে গরু এখনো বের হচ্ছে, প্রচুর গরু বের হচ্ছে, এগুলো বিক্রি হয়ে গিয়েছে। এবার আমরা একটু দেখি দেশি দাম কত হচ্ছে। ৬৭ বলতেছে, আর আপনি কত চাইছেন? ৭২, এই যে ৬৭,০০০ টাকা পর্যন্ত এটা দাম উঠেছে দেখছেন। এটা দেশাল গরু, খুব সুন্দর সাইজ। এই যে কুরবানিতে এই ধরনের গরুর খুব চাহিদা রয়েছে, এই যে দেখুন। তারপর একটু দেখি আমরা একটা পিওর দেশি ভাই, এটার দাম কত হচ্ছে? এটার দাম কত হচ্ছে? ওনারা ক্যামেরা দেখে অনেকে বলতে চান না। তারপরে আমরা একটু দাম কত যাচ্ছে? কত পর্যন্ত উঠছে? হ্যাঁ ১৫০, মানে ৭৫,০০০ টাকা পর্যন্ত এক একটা দাম উঠেছে। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর সাইজ। আপনাদেরকে একটু আমরা ভেতরে নিয়ে যাই, আপনারা দেখছেন কোরবানির হাট মোটামুটি জমজমাট হাট। আর সার গরুর ভিডিও করতে খুব সমস্যা, আপনারা জানেন এগুলো। ভাই দাঁত উঠছে? হ্যাঁ। দাম কত যাচ্ছে? ৯৫ চাওয়া। আর মানুষ দর দাম কত করছে? ৭৫। কত হইলে ছাড়বেন? ৮০ হলে ছাড়। এই যে দেখছেন, এই যে তারপরে আমরা একটা এই যে কালো একটা দেশি গরু দেখি, এই যে দেখুন। ও ভাই ভাই, এটা কত যাচ্ছেন একটু শুনেন তো, কত যাচ্ছেন দাম? ১১০ দরদাম হয়েছে। কত? ৮৫ পর্যন্ত বলতেছে। আচ্ছা ধন্যবাদ। এরপরে দেখছি আমরা একটা দেশাল গরু, দামদার চলছে মনে হয়। কত চাইছেন ভাই? ভাই ভাই শুনেন, আপনারা মিথ্যা কথা কেন বলেন? এই যাই যাই দেখেন, আপনার চেহারাটা আমি দেখাচ্ছি, আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনি তো মিথ্যা কথা বললেন। এটা ৬০,০০০ টাকা না তো, এই ধরনের মিথ্যা কথা বললেন না প্লিজ। আপনার দরকার না হলে আপনি কথা বললেন না। হ্যাঁ এই ধরনের দালালদের সঙ্গে আমি কথা বলি। দরদাম চাইছে কত? মানুষ কত বলছে? ৯০-৯২ বলছে। শুনছেন সুপ্রিয় দর্শক, এই সমস্ত হাটে কিছু ব্যক্তি রয়েছে, এই ধরনের ব্যক্তি সব হাটেই রয়েছে, তবে দিনাজপুরে এই সমস্ত ব্যক্তি কম রয়েছে, দুই একজন রয়েছে। আপনারা শুনছেন, আপনাদেরকে আমরা আম্বারি হাট দেখাচ্ছি। আবারও জানিয়ে রাখি, আজ ২০ জুলাই ২০২০, আপনাদেরকে আমরা কুরবানির সার গরু আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে আমরা বেশ সুন্দর সুন্দর গরু দেখছি ভাই। ২ বছর বয়স হয়েছে? বয়স হয়ে গেছে। এটা দাম কত যাচ্ছে? ১০৫, সাইওয়াল বলে। সাইওয়াল বলে? হ্যাঁ সাইওয়াল বলে। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? দাম কত বলছে? ৭৫-৭৬ ৭৫-৭৬ আপনি নিয়োগ করছেন কত? আমি ৯০ কাছাকাছি, ৯০ কাছাকাছি। আচ্ছা ধন্যবাদ। তারপরে আমরা এখানে দেখি দেশাল, দাঁত কয়টা? ২টা ভাই। কত দাম চাচ্ছে? দাম তো চাচ্ছে ভাই ১২০। ১২০ দরদাম উঠছে? কত পর্যন্ত? ৮০ ১২০ চাইছেন আর ৮০ বলছে? আপনি নিয়ত কত করছেন? ৯০-৯৫। আচ্ছা শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই কুরবানির সার গরু আম্বারি হাট থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটু দেখি ভাই, দাঁত কয়টা? ২টা দাঁত। ওজন কিরকম হবে? এত বেশি হবে না, আর ৫.৫ মন। দাম কত যাচ্ছেন? ১৫০ দাম কি আজকে বেশি? বেশি ব্যাপারীরা বলছে বাইরে থেকে এসে আজকে দাম বেশি। ও চাইতে তো পারেনি, তা ঠিক। মানে আমি বলছি দরদাম কত পর্যন্ত উঠছে? ১২০ হলে বেশ। এই যে শুনছেন, এটা ভাই ২ দাঁত দাম কত যাচ্ছে? ১০৫ আর দরদাম কত পর্যন্ত উঠছে? ৭৫ মানে কত হইলে বেচবে না? ৮৫ হলে দিয়ে দিই। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আমার এই হাট থেকে আমরা দেখছি এখানে এখানে এই হাটের দুটো বেস্ট গরু আজকের। ভাই গরু দুটা কার?
আপনার অনেক বড় গরু নিয়ে আসছেন ভাই আচ্ছা হাটে টপ গরু নিয়ে আসছেন একটু আসেন সামনে আসেন ভাই আপনার একটু চেয়ারটা দিন আসসালামু আলাইকুম ভাই এই যে সুপ্রিয় দর্শক দেখছেন দুটো অনেক বড় সাইজের ভাই এটা জাত কি শাইওয়াল আচ্ছা খুলতে হবে না খুলতে হবে না খুলতে হবে না এই যে দেখুন সুপ্রিয় দর্শক সাইজগুলি দেখুন আচ্ছা গোস্ত কিরকম হবে ভাই গোস্ত কিরকম হবে আট মন আর ওই পাশেরটা একে হবে দাম কত করে চাচ্ছেন দুই লাখ চল্লিশ এইটার চাওয়া দাম মানুষ দরদাম করছে কত পর্যন্ত দুইটা দেড় লাখ করে এই যে সুপ্রিয় দর্শক আপনি কত নিয়ত করছেন না না নিয়ত করছেন কত হলে ছাড়বেন দাম উঠছে তিন লাখ আপনি সাড়ে তিন লাখ হলে দিয়ে দিবেন বলছেন দুইটাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক দেখুন যে দেড় লক্ষ টাকা দাম উঠেছে দেড় লক্ষ করে তিন লক্ষ টাকা দাম উঠেছে এই যে দেখুন অনেক বড় গরু আমরা একটু এই গরুটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই আমবাড়ি হাটের আজকে সোমবার এই দুটো বেস্ট গরু আপনাদেরকে এতক্ষণ আমরা এই আমবাড়ি হাট থেকে কুরবানির সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা দর্শক